নির্বাচন শেষ হওয়ার লগে অসমত বাড়িল টোল গেটর কর। নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতে বাড়িল ইন্ধনের মূল্য, বর্ধিত দামক লৈ ক্ষুণ্ণ খাটি খোৱা মধ্যবিত্তীয় জনতা। পিছে মুখ্যমন্ত্রীর মতে পেট্রোল ডিজেলের দাম বড়া নাই, তার কারণ হিসাবে কলে নির্বাচনের পূর্বে পেট্রোল ডিজেলের দাম 3 টাকা হ্রাস পাইছিল, এতিয়া 1 টাকা 20 পয়সাকহে বাড়িছে। বানপানীর পরিবেশ আছে, ইলেকশনের আগতে আমি 3 টাকা দাম কমাইছিল, গতি 3 টাকা দাম কমাইছিল যদিও সে রেভিনিউর ফলের নহয় গৈ কারণে 1 টাকা আমি বড়াইছো, আর এইটো ইলেকশনের আগতে কমু আহে। মুখ্যমন্ত্রীর মতে এতিয়াও অসমত পেট্রোল ডিজেলের দাম কম, কারণ অসমতকৈ বেঙ্গলত 7 টাকা বেশি পেট্রোল ডিজেলের মূল্য। পেট্রোল ডিজেলের দাম আমার পশ্চিমবঙ্গতকৈ আমার দাম 7 টাকা কম, গতি আমার অসমরে দাম আটাইতকৈ কম। মূল্যবৃদ্ধিত কোঙা হয়ে পড়া জনতায় দৈনিক মুখামুখি হয়েছে হাহাকার পরিস্থিতির, পিছে রাইজর হাহাকারের প্রতি কর্ণপাত নাই সরকারের। দেশের সাধারণ নির্বাচনত বিজেপির লোকসানের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়েছে মূল্যবৃদ্ধি, কিয়নো মূল্যবৃদ্ধিক ইস্যু করিয়েই বিরোধীয় চলাইছিল নির্বাচনী প্রচার অভিযান, যার বাবে দেশের গরিষ্ঠ সংখ্যক জনতায় চলাইছিল বিকল্পর সন্ধান অভিযান। পিছে মূল্যবৃদ্ধিক অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে সহজভাবে গ্রহণ করিলে সরকারে, আনকি নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতো সরকারের উদাসীন মন্তব্য। গোয়ালপাড়া রিঙ্কু দাসর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। নির্বাচন শেষ হওয়ার লগে অসমত বাড়িল টোল গেটর কর। নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতে বাড়িল ইন্ধনের মূল্য, বর্ধিত দামক লৈ ক্ষুণ্ণ খাটি খোৱা মধ্যবিত্তীয় জনতা। পিছে মুখ্যমন্ত্রীর মতে পেট্রোল ডিজেলের দাম বড়া নাই, তার কারণ হিসাবে কলে নির্বাচনের পূর্বে পেট্রোল ডিজেলের দাম 3 টাকা হ্রাস পাইছিল, এতিয়া 1 টাকা 20 পয়সাকহে বাড়িছে। বানপানীর পরিবেশ আছে, ইলেকশনের আগতে আমি 3 টাকা দাম কমাইছিল, গতি 3 টাকা দাম কমাইছিল যদিও সে রেভিনিউর ফলের নহয় গৈ কারণে 1 টাকা আমি বড়াইছো, আর এইটো ইলেকশনের আগতে কমু আহে। মুখ্যমন্ত্রীর মতে এতিয়াও অসমত পেট্রোল ডিজেলের দাম কম, কারণ অসমতকৈ বেঙ্গলত 7 টাকা বেশি পেট্রোল ডিজেলের মূল্য। পেট্রোল ডিজেলের দাম আমার পশ্চিমবঙ্গতকৈ আমার দাম 7 টাকা কম, গতি আমার অসমরে দাম আটাইতকৈ কম। মূল্যবৃদ্ধিত কোঙা হয়ে পড়া জনতায় দৈনিক মুখামুখি হয়েছে হাহাকার পরিস্থিতির, পিছে রাইজর হাহাকারের প্রতি কর্ণপাত নাই সরকারের। দেশের সাধারণ নির্বাচনত বিজেপির লোকসানের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়েছে মূল্যবৃদ্ধি, কিয়নো মূল্যবৃদ্ধিক ইস্যু করিয়েই বিরোধীয় চলাইছিল নির্বাচনী প্রচার অভিযান, যার বাবে দেশের গরিষ্ঠ সংখ্যক জনতায় চলাইছিল বিকল্পর সন্ধান অভিযান। পিছে মূল্যবৃদ্ধিক অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে সহজভাবে গ্রহণ করিলে সরকারে, আনকি নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতো সরকারের উদাসীন মন্তব্য। গোয়ালপাড়া রিঙ্কু দাসর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।